একবার জানতে চেয়েছেন দুনিয়াতে আল্লাহকে কি দেখা সম্ভব? অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়, চাই সরাসরি হোক অথবা স্বপ্ন যুগে হোক, কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে দেখা সম্ভব নয়। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াতে বলেছেন তাকে দেখা সম্ভব নয়। সূরা আরাফের 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বললেন যে হে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আমাকে দেখা দাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাং তারনি, হে মুসা তুমি আমাকে কখনো দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন একজন জলিলুল কদর নবী। তিনি যদি আল্লাহকে না দেখতে পারেন তাহলে দুনিয়ার বুকে আর এমন কে আছে, এমন কোন পীর ফকির আছে, এমন কোন ওলি দরবেশ আছে যে যিনি আল্লাহকে দেখবেন? একজন নবীর থেকেও প্রমাণিত নয়, একমাত্র রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যে তারা স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। এমনকি একজন সাহাবী, একজন তাবেঈ, একজন হাদিসের ইমাম থেকেও প্রমাণিত নয় যে তারা স্বপ্নে আল্লাহকে দেখেছেন। বাস্তবে দেখবেন তো দূরের কথা, কারণ কোরআনে আরো বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিয়েছেন দুনিয়াতে তাকে দেখা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 103 নম্বর আয়াতে বলেছেন লা তুদরিকুহুল আবসারু ও হুয়া ইউদরিকুহু ও হুয়া লাতীফুল খবীর, যে কোন চক্ষু আল্লাহকে স্পর্শ করতে পারে না, আল্লাহকে আয়ত্ত আনতে পারে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দেখেন। এমনি ভাবে সূরা শুআরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সাথে তিন পদ্ধতি ছাড়া যে কথা বলা সম্ভব নয় এটা উল্লেখ করেছেন, পর্দার আড়াল থেকে, তারপর কোন রসুলের মাধ্যমে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কথা উল্লেখ করেছেন। তাহলে আল্লাহকে দেখা সম্ভব নয়, বহু আয়াত এ ব্যাপারে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের থেকে আসলেন, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন হাল রাআইত রাব্বাক, হে আল্লাহর রাসূল আপনি কি আপনার প্রভুকে দেখেছেন, আপনার রবকে দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কিভাবে দেখব, তিনি তো নূর, সুতরাং আমি তাকে কিভাবে দেখব? সহিহ মুসলিমের 178 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনে তো আল্লাহকে দেখেননি, যিনি সমস্ত নবীদের সর্দার, যিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ, যিনি শেষ নবী, সেই নবী বলছেন যে আমি আল্লাহকে দেখি নাই, আল্লাহ হলেন নূরের, সুতরাং আমি কিভাবে দেখতে পারবো? অন্য রাতে আমি দাসে রয়তু নূর, আমি আল্লাহর নূর দেখেছি। আরেক জায়গায় আসছে যে আল্লাহ নূরে আবৃত স্থানে, সুতরাং আমি এটা কিভাবে দেখতে পারি? এই হাদিসগুলো প্রমাণ করে যে স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহকে দেখেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার বলেছেন সহিহ মুসলিমের 177 নম্বর হাদিস মান ক্বালা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ আযামা আলাল্লাহিল ফিরিয়া, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, সে যেন আল্লাহর প্রতি জঘন্য মিথ্যারোপ করলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি। বাকি রইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তিনি যে বলেছেন আল্লাহ রাসূল আল্লাহকে দেখেছেন, এটার দ্বারা চর্মচক্ষে দেখা নয়, তিনি স্বপ্ন যুগে আল্লাহ রাসূলকে দেখেছেন, এটাই প্রমাণ। এই ব্যাপারে ইমাম ইবনে তাইমিয়া এবং হানাফি মাজহাবের একজন প্রখ্যাত আকীদা বিশারদ ইমাম আবুল আইজ আল হানাফি রহিমাহুমুল্লাহ শরহুত্তহাবিয়ার মধ্যে সাহাবিদের এজমা নকল করেছেন, তারা সকলে এই কথার উপর একমত ছিলেন যে চর্মচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি। ইবনু আব্বাসের বক্তব্য হলো তিনি স্বপ্ন যুগে আল্লাহকে দেখেছেন, কারণ সহিহ তিরমিজের মধ্যে হাদিস এসেছে, মেশকাতের মধ্যে হাদিসটি এসেছে,
যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতে আসতে দেরি হলো সূর্য উঠি উঠি অবস্থা আল্লাহ রাসূল খুব তাড়াহুড়ো করে মসজিদে আসলেন এবং সংক্ষিপ্ত আকারে সালাত সমাপ্ত করলেন জলদি সালাত আদায় করে সংক্ষিপ্ত আকারে তিনি সালাত শেষ করলেন তারপর বললেন সাহাবীরা তোমরা যে যেখানে আছো তোমরা সেখানেই বসে থাকো তারপর তিনি ঘুরে সাহাবীদেরকে আসতে কেন দেরি হলো তিনি সেটা উল্লেখ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি শেষ রজনীতে তাহাজ্জুদ সালাত পড়ে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলাম ইত্তিবসরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি অত্যন্ত ফি সূরাতি আহসান সুন্দর আকৃতিতে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন উত্তম আকৃতিতে আমি আল্লাহকে দেখেছি এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন কিন্তু বাস্তবে দেখেননি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে সমস্ত জান্নাতীরা মুওয়াহ্হিদিনগণ সরাসরি দেখবেন যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 22 এবং 23 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এবং সহিহ বুখারীর 7434 35 37 37 38 39 নম্বর হাদিসগুলোতে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতীরা এমন ভাবে দেখবে যেরকম পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হলে দেখা যায় তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে চর্মচক্ষে এবং স্বপ্নে যোগে দেখা সম্ভব নয় শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার দেখেছিলেন আর মৃত্যুর পরে কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকটা বুঝে আকীদা পোষণ করার তৌফিক দান করুক ভ্রান্ত আকীদার থেকে হেফাজত করুক